welcom back to myri channel সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে আজকে ভিডিও আজকের ভিডিও আমার মাধ্যমে কে বাংলার প্রশ্ন 2022 এর কি leak হয়েছে নেটে প্রকাশিত হয়েছে এই বিষয় নিয়ে আজকে ভিডিও এবং সেই প্রশ্ন যদি নেট আউট হয়ে থাকে তাহলে ঠিক কোন কোন প্রশ্নগুলো তারই বিস্তারিত আলোচনা করব তাই প্রত্যেককে কাছে রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ষোলো সালে যখন জিও পরিষেবা আসে তারপর থেকে ইন্টারনেট যেন মানুষের পকেটে পকেটে ঘুরছে এমতো অবস্থায় প্রায় প্রতি বছরই শোনা যায় যে মাধ্যমিকের মাধ্যমিকের শুধু বাংলা নয় প্রত্যেকটা পেপারের প্রশ্নই নাকি ফাঁস হচ্ছে এই করতে করতে প্রায় প্রতি বছর ফাঁস হচ্ছে করতে করতে মানুষ যেন একটা নেশায় পড়ে গেছে কখন প্রশ্নটি ফাঁস হবে তার জন্য মোবাইলে যেন তাকিয়েই বসে আছে তো খুব স্বাভাবিকভাবে আমি ওই জিনিসটিকে ফলো করি ফলো করার পর দেখা যায় আমি বেশ কয়েক বছর ফলো করি বেশ কয়েকটা পেপারে এবং তাতে পরিষ্কার একটা জিনিস আমি দেখতে পেয়েছি যে এই ধরনের যে বিষয়গুলো থাকে সেগুলো পুরোটা কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন লিখে লিখে দেখে রেখেছিলাম এবং পরবর্তীকালে যখন দেখি যে ছাত্রছাত্রীরা সেই পরীক্ষা দিয়ে আসছে তারপরে দেখা যায় যে সেই প্রশ্নের সঙ্গে আদেও কোনো মিল নেই বিশেষ করে দু হাজার সালে যখন শেষ পরীক্ষা হয় আমি পাই টু পাই লিখে রেখে দিয়েছিলাম যে সত্য তারা যাচাই করার জন্য কিন্তু দেখা যায় সেখানে একটি প্রশ্নও মিল থাকে না এই ধরনের ভিডিও তারা বানায় শুধুমাত্র নিজের চ্যানেলকে জনপ্রিয়তা জন্য কাজে এই ধরনের ফাঁপে পড়ে সেই প্রশ্নগুলোর উত্তর করে নিজের জানা প্রশ্নগুলো ছেড়ে দিয়ে যেন কেউ বসে না থাকো অর্থাৎ তোমরা যেমনটি প্রিপারেশন নিয়েছো ঠিক তেমনটি পড়াশোনা করে যাও কেউ বলল আর তোমরা হুট করে দেখলে আর সেই প্রশ্ন কোটা উত্তর করলে নিজে জানা প্রশ্ন উত্তর করলে না দেখলে না সময় নষ্ট করলে অতএব দেখা যাবে যে পরীক্ষার হলে তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু একদমই পাবে না কারণ অলরেডি তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে তোমাদের নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে আর একটা জিনিস ভাবো সেই প্রশ্নগুলো সেই দিনই আসে তাহলে এবং সিল প্যাকেজের মধ্যে কিভাবে সেগুলো লিক হতে পারে এগুলো খুব চিন্তার ব্যাপার কাজেই তোমরা যেমনটি পড়াশোনা করে গেছ সেই রকমটি দেখে তোমরা যাও কোনো কারোর কথাই শুনে তোমরা নেচে প্রশ্ন লিখের প্রশ্নগুলো করে যেও হয়তো এক আধটা প্রশ্ন সেখান থেকে আসতে পারে তোমাকে যদি দশটা সাইশন দেয় সেখান থেকে তো একটা প্রশ্ন আসতেই পারে সেটা কোনো প্রশ্নই নয় সেটা কোনো ঘটনাই নয় কাজে নিজের ভালো রেজাল্ট করতে গেলে নিজের লক্ষ্যটাকে স্থির করো এবং নিজের সিদ্ধান্ত অবিচল থাকো হ্যাঁ তোমরা এই ধরনের ভুয়ো জায়গাতে পা দিও না যাই হোক আজকে তোমাদের বাংলা পরীক্ষা আছে বাংলা পরীক্ষা ভালোভাবে দিয়ে এসো আর বেশি সময় তোমাদের আমি নষ্ট করবো না মূল যেটুকু বক্তব্য সেটুকু বলেই আমি শেষ করলাম তবে অবশ্যই তোমাদের প্রশ্নের পর প্রশ্নের উত্তরপত্র নিয়ে অবশ্যই সন্ধ্যার দিকে হাজির হব